के बाद में ही देश की जो जनता है आप देख सकते हैं कि किस प्रकार से उभर के स्वरूप पर आ गई है और लोग एक दूसरे को होड़ लग गई है ताकि कोई ऐसा व्यक्ति ना बच जाए जो भूखा रह जाए। इसी के होड़ में पूरे कलकत्ता से लेकर के जिला से लेकर के गांव कस्बा तक के लोगों ने रोड पर उतर करके लोगों को खिलाना और लोगों की जो परेशानियां उस पर लोग हाथ बटाने पर उतर गए हैं। ये एक बहुत बड़ा भारत के लिए मिसाल बनता जा रहा है कि जो लॉकडाउन के बाद से जब से परिस्थिति बनी हुई है तभी से लोग घरों से निकल निकल करके जिससे जितना जो भी बन पा रहा है लोग ला करके लोगों को देना आरंभ कर दिए हैं। ये भारत के लिए एक सबसे बड़ी मिसाल बनने जा रही है। नरेंद्र दुबे कोलकाता से। भात दिच्छी डिम भात और जलेर बैठा करे बोतल दिच्छी प्राय 500 जनेर मतो लोक के कुकुर के रास्ता कुकुर के खाना खाना নাম বাপি সুর। माननीय मुख्यमंत्री निर्देश मेने भयंकर करोना जा पृथ्वी के ग्रास करेछे जार एकमात्र प्रतिषेधक बा प्रतिरोध सोशल डिस्टेंस मेंटेन करा लॉकडाउन मेने चला। तई सकल के अनुरोध करब कठोर भावे लॉकडाउन मेने चलुन सोशल डिस्टेंस मेने चलुन आपनी बाचुन पश्चिम बांगला के बाचान एवं भारतवर्ष के बाचान एवं लॉकडाउन मेने चलुन। धन्यवाद আরো একবার ধন্যবাদ জানাই পূর্ব শ্রীপল্লীর গুরুচাঁদ লাইব্রেরির কর্মকর্তা আমার ভাইয়েরা যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই আয়োজন করেছেন তাদেরকে আরো একবার অভিনন্দন জানাই এবং আমাদের বিশিষ্ট সমাজসেবী যিনি আমাদের ডিম চাল দিয়ে সহযোগিতা করেছেন উদয়কে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ নমস্কার সবাই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন ভালো থাকুন। নলবারপুর মিউনিসিপ্যালিটির প্রাক্তন কাউন্সিলর মাননীয় ইতি বিশ্বাস সঙ্গে আছে মিঠু রায় ইতি বিশ্বাস আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের উদ্বোধন করছে তারপরে আমাদের কর্মকর্তারা দেবেন। তুমি একটা দিয়ে চলে যাও তিনটে লাইন থেকে দিবে এটাই আজকেই প্রথম নেক্সট উইকে আবার একদিন হবে তারপরে সপ্তাহে আবার আমরা এটা আমাদের এই ক্লাবের পক্ষ থেকে উন্নতের ক্লাব পান সামগ্রীর মধ্যে চাল দিচ্ছি আলু পেঁয়াজ চারটে ডিম আর
বাজেট সংখ্যাগতভাবে আমরা 110-120 জনের আপাতত এই সপ্তাহে টার্গেট করেছি। আমার নাম চন্দ্রনীল দে, ক্লাবের সেক্রেটারি, আমার প্রেসিডেন্টও আছে। সাম্প্রতিক প্রেক্ষাপটে যে পরিস্থিতি সারা বিশ্বে, তার সঙ্গে আমাদের যৎসামান্য কর্তব্য অনুযায়ী বিগত 18 তারিখ থেকে শুরু হয়েছে বিভিন্ন কর্মসূচি। আজকে এলাকার বিশিষ্ট সমাজসেবী আমাদের ঘটনাচক্রে আমাদের সংগঠনের চেয়ারম্যান এই ব্লকের জনাব আমিরুল ইসলাম ওরফে আপনাদের সকলের পরিচিত এলাকায় হালিমবাবু, তার ব্যক্তিগত উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে কিছু খাদ্যদ্রব্য বিতরিত করা হলো, চাল ডাল আলু পেঁয়াজ এই সকল বিতরিত চলছে। সব থেকে যেটা বড় জিনিস, সোশ্যাল ডিস্টেন্স মুখ্যমন্ত্রীর নির্দেশ এবং স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা মেনে 6 ফুট দূরত্ব বজায় রেখে প্রতিটা মানুষের মধ্যে তুলে দেওয়া হচ্ছে। 750 জন মানুষকে আজকে দেওয়া হবে এবং প্রতিদিন তো চলছে, এইভাবেই চলবে যতদিন লকডাউন চলবে। আমাদের জহিন বাহিনীর সঙ্গে যারা জড়িত, সমাজের বিভিন্ন পর্যায়ে যারা জড়িত, বিভিন্ন গণসংগঠনের সঙ্গে যারা জড়িত, দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তাদের সাধ্য অনুযায়ী তারা সেইভাবে বিভিন্ন জায়গাতে দেওয়া হবে। ওটা প্রতিবন্ধী আছে তো, অন্য জনকে পাঠাও, প্রতিবন্ধীটা ওখানে পৌঁছে দেওয়া হবে তোমাকে বললে। এখানে 400-600 ওপর আমাদের দুঃস্থ গরিব মানুষদের যারা দিন আনা দিন কমে তাদের কাছে তাদের মুখের অন্ন চাল এবং আলু তারা তুলে দিয়েছে। আমি আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার পক্ষ থেকে এবং আমাদের পশ্চিমবঙ্গ সকলকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এবং সাথে সাথে এই এলাকার যে সমস্ত নাগরিক আছেন এবং মহিলার ব্যক্তি আছেন যারা আজকে গরিব মানুষের মুখের অন্ন তুলে দেওয়ার জন্য যারা এগিয়ে আসছেন, আমি তাদেরকে বলবো যে আমাদের এই লকডাউনটা মেনে চলতে গেলে আমাদের বাড়িতে থাকতে হবে এবং তার জন্য গ্রামগঞ্জে আমাদের অনেক মানুষের অনেক অসুবিধার মধ্যে চলছে, তাদের মধ্যে অন্য তাদের বাড়িতে হানি করছে। তো সেই জন্য আমরা বলবো সহায়তা ব্যক্তি তারা এগিয়ে আসুন এবং আমাদের লং প্রসেস সেটা চলবে, আমাদের আপাতত আমাদের মেয়ে দিন মাত্র চলবে। তো লং প্রসেস আমরা মুখ্যমন্ত্রী যেমন বলেছেন যে এলাকার জন্য মানুষ যারা অসুস্থ না করে সেটা দেখার জন্য আমাদের
জমি আমরা এলাকা এলাকায় দেখতেছি মানুষ যাদের সত্যি যাদের রেশন কার্ডের চাল পাচ্ছে না এবং জিআরের চাল পাচ্ছে না, যারা নতুন রেশন কার্ড অ্যাপ্লাই করেছিল যাদের কুপন এসেছে কুপনেও চাল পেয়েছেন, এবং যারা একদমই কিছু পাননি যারা দিনানা দিন খাওয়া তার তাদের কথা ভেবে আজকে তাদের মুখের অন্ন তুলে দেওয়ার যে ব্যবস্থা করেছেন আমাদের হালিমের নিজেদের নেত্রীতে কাজল এবং আমাদের অনুপ বিশেষ করে এরা প্রচুর পরিশ্রম করেছে। আমাদের অঞ্চল সভাপতি আছে, কদর আছে, আমাদের আমাদের রবীন নন্দী এখানে উপস্থিত আছেন এবং অনেক সহায়তা ব্যক্তি এখানে উপস্থিত আছেন। তাদের অত্যধিক সহযোগিতায় আজকে এরকমভাবে একটা এত বড়ো প্রোগ্রাম কর্মসূচি চলছে, এবং এটা আজ নয়, এটা 22 তারিখের পর থেকেই কন্টিনিউ প্রচারভাবে চলছে বিভিন্ন গ্রামে বিভিন্ন জায়গায়, সিগনাল থেকে শুরু করে আমলিখড়া থেকে শুরু করে আলমপুর থেকে শুরু করে সব জায়গাতেই চলছে। তো আমরা চাইবো যে আমি এদেরকে অনুরোধ করবো যে সহায়তা ব্যক্তি আরও যারা আছেন বিশিষ্ট ব্যক্তি তাদের অনুরোধ করবো যে তারা যেন এগিয়ে আসেন এবং আগামী দিনে যে লং প্রসেস চলবে আমাদের লকডাউন, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি চিন্তা করছেন, আমরাও গ্রাম থেকে যতটা যেখানে পারি আমরা সেরকম মানুষের মতো অন্য দিন যাওয়ার ব্যবস্থা করবো। আমরা চাইবো যে কোনো আজকে এই যে আপনার যেদিন থেকে লকডাউন চলছে সেদিন থেকে মানুষ ঘর থেকে বেরোতে পারছে না বা ঘরে যাওয়ার কোনো কাজকর্ম কিছু করতে পারছে না, খুব কষ্টের মধ্যে পড়ে গেছে, খাওয়া দাওয়া সব দিক থেকে মানে প্রচুর কষ্টের মধ্যে পড়ে গেছে। আমি আমার নিজস্ব ব্যক্তিগত উদ্যোগে আমার মনে হলো যে কিছু লোকের যে খুব অসুবিধার মধ্যে পড়ে গেছে তাদেরকে কিছু খাদ্য সামগ্রী হাতে তুলে দেওয়ার জন্য, সেই জন্য আজকে 765টা পরিবারের হাতে আমি 765 জনকে খাদ্য দ্রব্য তুলে দিয়েছি। আলু আছে, পেঁয়াজ আছে, চাল আছে, ডাল আছে। কোথায় বললেন? এটা হচ্ছে কালিগ্রাম। সভাপতি মালিক সাহেব আছেন, পাপুর খান আছেন, আলাউদ্দিন ভাই আছেন, আরও অনেক আছেন, এখানকার অঞ্চল সভাপতি রহমত আলী আছেন, এখানকার যুব সভাপতি কাজী মোল্লা আছেন, আরও আমাদের অনেকজন আছেন। আমার নাম স্যার খালিদ, জয়েন্ট জয়েন্ট চেয়ারম্যান। जब से लॉकडाउन हुआ है तब से किसी न किसी के माध्यम से अपने बस्ती वासियों के लिए जो भी खाद्य सामग्री है उसकी व्यवस्था की जा रही है। इसके पहले भी विगत दिनों में हम लोगों ने 100 पैकेट और 800 पैकेट बांटने की व्यवस्था की गई है, और इसका सारा श्रेय श्री सुभाष चंद्र झा जी और 250 जाता है जिन्होंने काफ़ी मशक्कत के बाद ये सारी व्यवस्थाएँ अपने द्वारा की है, और ये दोनों के भारतीय जनता पार्टी के पदाधिकारी हैं, और हम लोग जस्ट एक मात्र है उनका अपने इलाके में वितरण करने का, एक सिस्टम में मेंटेन करने का सारा व्यवस्था हम लोग। आज कितना लोगों को देने का? 100 लोगों को देने की व्यवस्था। দেখছি